স্টুডেন্ট হয়ে বলছি আমি আজকে যে চ্যাপ্টারটা করাচ্ছি দেখো চ্যাপ্টারটা হচ্ছে ব্যাঙ্কুড়া খ্রিস্টান কলেজ এইটি স্কুল ব্যাঙ্কুড়া খ্রিস্টান কলেজ এইটি স্কুলের একের দাগের অঙ্কগুলো একের দাগের প্রশ্নগুলো আমি করিয়ে দিয়েছি এরপর সেকেন্ড প্রশ্নগুলো তোমরা পরপর দেখে যাও দুয়ের প্রশ্ন বলা পরে শূন্য স্থান আছে তোমরা পরপর দেখে যাও আমি প্রশ্নগুলো পরপর করে যাচ্ছি দেখো আমার প্রথম প্রশ্নটা কী বলেছে সত্য মিথ্যা নির্ণয় করো গাছের পাতা থেকে দড়ি হয় গাছের পাতা থেকে দড়ি তড়ি আঁশ পাওয়া যায় এটা একবারে সম্পূর্ণ ভুল কারণ গাছের ছাল থেকে দড়ি তৈরি আঁশ পাওয়া যায় আম গাছ কাটা হল ঘরের ঘরে জানলা দরজা তৈরি হয় এটা সত্য বর্তমান দিনে সুন্দরবনে কোনো বাঘ নাই এটা ভুল কারণ এখনও বাঘ আছে আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার মিটার উঁচুতে অবস্থিত এটা হচ্ছে তোমার এক হাজার মিটার নয় এটা একশো মিটার উঁচুতে হবে একশো মিটার উঁচুতে তাহলে এটাও ভুল কয়লাযুক্ত কার্বন পুড়ে বেশি তাপ উৎপন্ন হয় কম কয়লাযুক্ত কার্বন খুললে বেশি তাপ উৎপন্ন এটা ভুল বেশি কার্বন যাতে আছে তাতে তাহলে এটা এটাও মিথ্যা জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের ঝালকের কাছে সূর্য কোন প্রাপ্ত শক্তি এক ধরনের কী সূর্য থেকে প্রাপ্ত শক্তি এক ধরনের কী ওটা হচ্ছে সৌরশক্তি রিক্সা কলকাতায় কখন আসে অ্যাকচুয়ালি রিক্সা এসেছিলো উনিশশো সালে আর মালবাহ রিক্সায় বহ হয় কত উনিশশো সালে এখন পথের মাঝারি সিনেমাটি কে বানিয়েছিলেন সত্যজিৎ রায় বিশ্ব বয়স্ক দিবস কবে পালন করা হয় পয়লা অক্টোবর দেখো আমি পরপর আরেকবার প্রশ্নগুলো বলে যাচ্ছি কোনো মাইলটি ফলো করো গাছের পাতা থেকে দড়ি তৈরি আঁচ পাওয়া যায় এটা সম্পূর্ণ ভুল কারণ গাছের ছাল থেকে পাওয়া যায় তাহলে এটা হচ্ছে মিথ্যা আম গাছ কাটা হলে ঘরের জানলা দরজা তৈরি হয় এটা সত্যি বর্তমান দিনে সুন্দরবনের কোনো বাঘ নেই এটা ভুল আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার মিটার উঁচুতে অবস্থিত এটা ভুল একশো মিটার হবে কম কার্বনযুক্ত কয়লা পোড়ালে বেশি তাপ উৎপন্ন হয় এটা ভুল জলবিদ্যুৎ কেন্দ্র আছে ঝালংয়ে ভুটানের ঝালংয়ে সূর্য থেকে প্রাপ্ত শক্তি এক ধরনের সৌরশক্তি রিক্সা কলকাতা এসে উনিশশো সালে পথের পাঁচালী সিনেমাটি সিনেমাটিকে বানিয়েছিলেন সত্যজিৎ রায় আর বিশ্ববয়স্ক দিবস পয়লা অক্টোবর